জন বার্লা সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু আলিপুরদুয়ারে এবার মনোজ টিকাকে প্রার্থী করেছে বিজেপি। এতে ক্ষুব্ধ বার্লা। সকালে তার বাড়ি যান টিকা, কিন্তু বার্লা দেখাই করলেন না। দুপুরে বললেন মনোজ টিকা প্রার্থীপদ প্রত্যাহার না করলে তিনি প্রচারেই নামবেন না। জনবাবু, আপনার টিকিট না পাবার ব্যাপার পেছনে কি মনোজ টিকার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। আমাদের দুই চারটা নেতা নিজেকে এমপি হওয়ার জন্য ওরা আমার বিরোধে কথা বলছে, টিকিট পাওয়ার জন্য জন বার্লা খারাপ। 8 বছর তো এমএলএ ছিল, কোথায় কি করেছে? এখন সুমন্ত অধিকারী এসে আইসে এখানে দেখা জিতা দেবে। ট্রেড ইউনিয়ন কা ভাগার জন্য সবচেয়ে বড় কলপ্রিট দীপক বর্মন মনোজ টিকা। আমার ট্রেড ইউনিয়ন কে কেন ভাঙবে? জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। জন বার্লা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিন্তু এবার আলিপুরদুয়ার থেকে তাকে টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিকাকে। এতেই বেজায় ক্ষুব্ধ বার্লা। মঙ্গলবার টিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান। এরপরেই বুধবার সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিকা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। এরপর মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিকা। তখন মনোজ টিকার সামনেই তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে যে টিকার পাশের চেয়ারে বসতেও আপত্তি বার্লার। জনবার্লার হুঁশিয়ারি, টিকা প্রার্থীপদ প্রত্যাহার না করলে তিনি বিজেপির হয়ে প্রচারেই নামবেন না, এসব বলতে গিয়ে টিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে ওর তো 15টা টিপার চলে, ক্রেশারে চলে, ডাম্পার মনোজ টিকার চলে, ডলোমাইট পেট্রোল পাম্প আছে, আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে, জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। সেখানে সাংসদ এবং প্রার্থীর মধ্যে টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে, যা পদ্ম শিবিরের কাছে অস্বস্তি। নিউজ 18 বাংলা।